তুরস্কের স্কুল পাঠ্যসূচিতে বিবর্তনবাদ বাতিল। বিবর্তনবাদ বিষয়টিকে মাধ্যমিক স্কুলের পাঠ্যসূচি থেকে বাতিল করে দিয়েছে তুরস্ক। কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের জন্য বিষয়টি একটু বেশি জটিল এবং শিক্ষার্থীরা এই বিষয়ে পড়ার জন্য পরিণত নয়। সরকার থেকে বিষয়টিকে বিতর্কিত বলে দাবি করা হয়েছে। পাঠ্যসূচির পরিবর্তনটি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান এবং আগামী মাস থেকে নতুন পাঠ্যসূচি অনুযায়ী কার্যক্রম শুরু হবে। এছাড়া জীববিদ্যা বিষয় থেকে প্রকৃতিগত মানব বিবর্তনের অংশটিও থাকবে না নতুন সূচিতে। দেশটির শিক্ষা বোর্ডের মুখপাত্র আলপাসলান দারমাস বলেন, চার্লস ডারউইনের ডারউইনিজম অংশটিও বাদ পড়বে 2019 সাল থেকে। আঙ্কারায় একটি সেমিনারে বক্তব্য রাখাকালে দারমাস বলেন, আমরা সেই সকল বিষয় পাঠ্যসূচি থেকে বাদ দিয়েছি যা শিক্ষার্থীদের বয়সের তুলনায় বেশি চাপ প্রয়োগ করবে। নবম শ্রেণীর শিক্ষার্থী নিশ্চয় জীবনের শুরু ও বিবর্তন সেইভাবে বুঝবে না যেভাবে একজন স্নাতকের ছাত্র বুঝবে। এটি ভেবে এই বিষয়টিকে স্নাতক পর্যন্ত তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড।